প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমার সঙ্গে আছে আমার দুই কাকা, আমার চাচ্চু আছে। ওই যে আমার চাচ্চু, ঠিক আছে। আমার হাতে এই যে পাসপোর্ট বইটা দেখে বুঝতেই পারতেছেন আমরা কোথায় যাচ্ছি। সামনে এই যে ভ্যানে বসে আছি আমরা, ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দর্শক আপনারা দোয়া করবেন এবং আমরা ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া যে কী কী করবো, কী কী খাবো, কোথায় কোথায় বেড়াবো সবই আপনাদের আপনাদেরকে দেখানো হবে। এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গে থাকবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা এই যে যাচ্ছি, পাশে দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন, আমরা এখন গেদে স্টেশনে চলে যাচ্ছি, ঠিক আছে। আমাদের ভ্যানওয়ালা মামা ভ্যান খুব গুটি গুটি পায়ে টানতেছে, সঙ্গে আমার সফর সঙ্গী আমার চাচ্চু আছে, তুই নাইটি ফার্মের বস। তো ঠিক আছে, আমরা স্টেশনে বসেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক দেখেন আমরা কত সিরিয়াল দাঁড়িয়ে আছি, প্রায় এখানে 500-1000 মতো লোকে যাবে। দেখেন কত সিরিয়াল, এই যে সামনে কত সিরিয়াল, ওয়েলকাম টু ইন্ডিয়া। এখন আমরা ইন্ডিয়া ইমিগ্রেশন ক্রস করব, ঠিক আছে। আসলে এটা বলার মতো না, এত ভিড়, ঠিক আছে। আমরা গেদে স্টেশনে যাই, আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা গেদের চেকপোস্ট ক্রস করেছি। ক্রস করার পরে পাশে যে দেখছেন এই যে রেল লাইন, ওই যে সামনে রেল স্টেশন, আমরা এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি, গেদে স্টেশন। আমরা গেদে স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের দর্শনা বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমার হাতে আসা আমার লাগেজ, চাচুর লাগেজ, আমার ঘাড়ে ব্যাগ, তো মোটামুটি ভালোই সময় লাগলো। আপনারা দর্শক বৃন্দ আমার সঙ্গে থাকবেন, দেখবেন আমাদের যাবতীয় কার্যক্রম এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।